চরিত্রের নাম হচ্ছে অপরেশ, আর সে একজন সাহিত্যিক মানুষ এবং সাহিত্যিকরা স্বভাবতই তারা বেড়াতে খুব ভালোবাসে, মানে বিভিন্ন জায়গা তো বিভিন্ন রকম একটা স্বাদ এনে দেয় সাহিত্যিকদের লেখার মধ্যে বা তাদের অভিজ্ঞতা সেগুলো জমা হতে থাকে, তো সেইখান থেকেই লেখাগুলো বেরিয়ে আসে। সেরকম একজন সাহিত্যিক এবং একটি টিমের সাথে সে বেড়াতে যায় এবং ঘুরতে যায় একটা সুন্দর জায়গায় এবং সেখানে গিয়ে কিছু মেসাপ হয়ে যায় এবং সেইটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়, যে ঘটনাগুলো হঠাৎ করে ঘুরতে শুরু করে ওয়ান আফটার ওয়ান এটা এবং কে করছে কী করছে সেটাই এই ছবির বিষয়, এটাই দেখা। আর জায়গার কথা বলতে মনে পড়ে গেল যেখানে আমাদের শুটিংটা হয়েছিল সোনামুখী থেকে বেশ কিছুটা ভিতরে একটি গ্রামেতে, আমার সেই দিনগুলো না আজকে মনে পড়লে এখনই ছুটে চলে যেতে ইচ্ছা করছে, কারণ শীতের সকালে এরকম একটা সুন্দর গ্রাম আমরা সোনামুখী থেকে গাড়ি করে যেতাম প্রত্যেকে, আর গ্রামটা এত সুন্দর যেখানে শুটিং হয়েছিলো সেই বাড়িটা এত সুন্দর, একটা বিরাট বড় জমিদার বাড়ি যেখানে দুর্গাপুজো হয়, আমি জানি ওদের সাথে ব্যক্তিগত অনেক যোগাযোগ আমার সেই সময় ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এই শুটিংয়ের মাঝখানে। আর এদের এনারা ব্যক্তিগতভাবে মানুষ খুব ভালো, সবার সাথে আমার ব্যক্তিগতভাবে দারুণ সুন্দর সম্পর্ক, যতন দা প্রযোজক মহাশয় রয়েছেন ওনার ওখানেও আমি গিয়েছি বর্তমানে, আমার খুব ভালো অভিজ্ঞতা। সে তো কংসই তো করে করেছি লাস্ট 8 মাস ধরে, এর আগে সুবর্ণলতা করেছি, সুবর্ণলতা ধুমধাম সবাই ছিল, আর কখনো কখনো বৃষ্টি বলে বহুদিন আগে টিভি বাংলা সেটা পপুলার হয়েছিল ক্যারেক্টারটা কোনো বলে, যদি আমি চাই না সেই সুযোগগুলো বিভিন্ন সময় চলে আসে, এটাতেও কিন্তু একটা কমেডি ছোঁয়া আছে লোকটা চরণ বরণ কথার মধ্যে, কিন্তু যেহেতু ঘটনাটা খুব সিরিয়াস দিকে চলে যায় সেই জন্য তাকে খুব সিরিয়াস প্রশান্ত। আমি এত ভগ্ন মানুষ মানে বাবার বাইরে নিজের প্রহার প্রতি প্রচণ্ড মানে মানে খুবই যে কথা রাখতে পছন্দ করেন এবং মানুষ হিসেবে আমি ভীষণ মানে সত্যি ভালো লাগে, এবং যখন অন্য অন্য সময়ও দেখা টাকা হয়েছে ওদের অফিসে বা ব্যক্তিগত বাড়িতেও গিয়েছি গল্প গল্প করতে, আমার খুব ভালো লেগেছে মানে সম্পর্কটা রাখার